আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? কি আমার দেহে চমকে গেছেন? কি রে ভাই, আমি কি সুন্দর করে কথা বলতেছি? এবং আবার মুখটা দেখেন, আমি যা বলতেছি সেরকমই কিন্তু মুখটা লড়তেছে। ভাই আপনারা কিন্তু ইদানিং মানে ভিডিও দেখেন, ভিডিওতে লাইক দেন না কে? ভাই একটু লাইক দিয়ে দিয়ে ভিডিওটা। আজকে আমি আপনাদেরকে দুইটা বিষয় দেখাবো। এই যে কার্টুন ফেস, কি সুন্দর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি করতে পারবেন। ভাই যারা বলেন যে ভাই চেহারা দেখাতে লজ্জা লাগে, এইভাবে ভিডিও করতে পারবেন না, কি বলেন? আজকের ভিডিওটা কিন্তু চমৎকার হতে যাচ্ছে। আমরা দুইটা ক্যাটাগরির মানুষদেরকে আজকে শিখাবো, যেমন আইফোন দিয়ে কিভাবে আপনি এরকম ভিডিও বানাইতে পারেন, এবং দ্বিতীয়ত, ওহো আমার নাকে একটা নাক ফুল চলে আসছে না ভাই, আমি চাই নাই, বিশ্বাস করেন, তাড়াহুড়া কইরা এডিট করতে গেছি, মানে এরকম নাক ফুল চলে আসছে। আমি কিন্তু সরাসরি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি ভাই। ও কেমন দেখা যাইতেছে দর্শক শ্রোতা, এক মিনিটে দেখাবো, আগে আইফোনেরটা দেখা, এরপরে অ্যান্ড্রয়েডেরটা দেখাবো, ঠিক আছে? আইফোনে দেখবেন ক্লিপস নামের একটা অ্যাপস আছে, ক্লিপস নামের একটা অ্যাপস আছে দেখতে পাচ্ছেন। আমরা এখানে অলরেডি কাজ শুরু করছিলাম, আপনি যখন আসবেন তখন আপনার এরকম দেখাতেও পারে, নাও দেখাতে পারে, না দেখানোর সম্ভাবনাই বেশি। তো আপনি এখানে যে ইফেক্ট পাবেন, এখানে স্বভাবতই আপনাকে এইগুলা দিয়ে দিবে, তারা এইগুলা ফ্রিতে দিয়ে দিবে, কিন্তু মানুষ যে আইকনটা আছে এটা আপনারে বানাইতে হবে। এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, আপনারা জানেন যে ভাই আইফোনের কিন্তু ফেস স্ক্যানটা খুব ভালো হয়, তো সেই জন্য তারা কিন্তু এই যে এইগুলা ব্যবহার করলে আমরা কিন্তু খুব ভালো ফলাফল পাই। ওকে, তো আমাদের যেমন একটা ক্যারেক্টার আমরা বানাইছি, এই যে হ্যালো কি অবস্থা, আপনি কিন্তু দূরে থেকে নিয়ে যায় আপনি ভিডিও বানাইতে পারবেন, আপনি দূরে থেকে নিয়ে যান, এই যে আপনি কিন্তু ভিডিও বানাতে পারতেছেন, ঠিক আছে? এখন আপনার ভিডিও বানানোর জন্য কি করতে হবে দেখেন, এখানে এই যে এখানে লাল বাটনে টাচ করতে হবে, আপনি যদি লক করতে চান উপরের দিকে ছাইড়া দেন, এই যে ভিডিও রেকর্ড হচ্ছে এখন, বোঝা গেল? এরপর আপনি এখানে সেভ দেন, সেভ দেওয়ার পরে আপনি কিন্তু এইটা গ্যালারিতে সেভ দিতে পারবেন, এইখানে চাপ দিয়ে। আপনারা তো জানেন যে সেভ ভিডিও করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আসেন, আপনাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি ইফেক্টে গিয়ে আপনি এই যে মানুষের মতো আইকনটা পাবেন না, যারা আইফোন ব্যবহার করছেন এটা তাদের জন্য কিন্তু। ওকে, তো দেখেন আপনাকে মানুষের মতো ক্যারেক্টারটা বানায় নিতে হবে, এই জন্য মেসেঞ্জারে চলে যান, একটি মেসেজ আপনি লিখতে যান, এবং এখানে যে ফেসের মতো আইকন আছে এখানে যাওয়ার পর আমরা এটা ডিলিট করে দিতেছি, আপনাদের অন্যরকম আসবে, তো আপনাদের কাছে এরকম আসবে। তো আপনি এখানে এরকম প্লাস ইমোজিতে চাপ দেন, চাপ দেওয়ার পর আপনি একটা ফেসের কালার চয়েস করেন, এরপরে আপনি হেয়ার স্টাইল চয়েস করেন, আপনি ছেলে মেয়ে হিসেবে আপনি এখানে চুল সিলেক্ট করতে পারেন, এরপরে আরও অনেক ব্যাপার আছে, আপনি চোখ কেমন হবে, হেড কেমন হবে, আপনি নাক কেমন হবে, আপনার মুখ কেমন হবে, আপনার কান কেমন হবে, আপনার আরও কানের যে আশেপাশে থাকে সেগুলো কেমন হবে, আপনি চাইলে এগুলো সব কিছু আপনি ক্যারেক্টারের সাথে ড্রেস ডুস পরায় কিন্তু আপনি এখানে ডান করে দিলেন। তো ডান করার সাথে সাথে আপনি আবারও ক্লিপসে চলে যান, যাওয়ার পরে দেখবেন যে এই যে ক্লিপসে যা ইফেক্টে যাওয়ার পরে কিন্তু আপনি এই ক্যারেক্টারটা পেয়ে যাবেন। এই যে ক্যারেক্টারটা পেয়ে গেছেন, এখন আপনি ভিডিও বানান, মনের আনন্দে ভিডিও বানান এবং সেভ দিয়ে কাজটা শুরু করেন। আইফোনেরটা কিন্তু দেখাই দিলাম, এবার অ্যান্ড্রয়েড। দর্শক শ্রোতা, আপনি ক্লিপস অ্যাপ যদি মানে ক্লিপসটা যদি না পান তাহলে কিন্তু আপনারা অ্যাপ স্টোর থেকে ইনস্টল দিয়ে নেবেন, এখনকার ফোনে বেশিরভাগ মানে আইফোনে দিয়েই থাকে। এতক্ষণ আইফোনেরটা দেখালাম, এখন অ্যান্ড্রয়েড ফোনে দেখাচ্ছি। তো অ্যান্ড্রয়েড ফোনে আপনি কিন্তু স্ন্যাপচ্যাট দিয়ে এরকম ফানি ফানি ভিডিও বানাতে পারেন, স্ন্যাপচ্যাট। ওকে, স্ন্যাপচ্যাট অ্যাপটা ইনস্টল দিবেন এবং আপনার ফোন নাম্বার বা জিমেল টিমেল দিয়ে আপনি লগ ইন করাবেন, আমি সেটা দেখাচ্ছি না। তো এখানে যাওয়ার পরে আপনি সব কিছু করার পরে আপনি এখানে সার্চ বার পাবেন, সার্চ বার পাওয়ার পরে আপনি এখানে যা যদি লিখেন যে কার্টুন ফেস, আপনি যদি কার্টুন ফেস লিখেন এখানে, আমরা একটু একটু এই যে কার্টুন ফেস, দুঃখিত এখানে অন্যরকম একটা কার্টুন চলে আসলো, তো আমরা আপনি যদি এখানে লিখেন কার্টুন ফেস, এখানে কিন্তু আপনাকে কার্টুন ফেস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কার্টুন ফেস, এখানে কিন্তু একটা কার্টুন ফেস দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু একটা কার্টুন ফেস হচ্ছে। তো আপনি এখানে কিন্তু এইভাবে কিন্তু এই আপনি স্ন্যাপচ্যাট দেওয়া পারবেন। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এখানে যদি আপনি যান এখানে অসংখ্য টাইপের কার্টুন ফেস পাবেন। এই যে এতক্ষণ মানে আইফোনে যেটা দেখলেন, এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই আছে। নে ভাই নে, এই যে দেখেন এটা কি কি হলো, আপনারা হয়তো বা দেখেন অনেকগুলাতে আছে, আপনাদের কাছে হয়তো এখন পছন্দ হচ্ছে না যে বলে যে মানুষের মতো ফেস দেখাও, তো মানুষের মতো ফেস আমি দেখাচ্ছি। তো দেখেন আপনার এখানে যা সার্চ দিতে হবে, যে কার্টুন ফেস লিখে সার্চ দিলে দেখেন, আমরা যদি কার্টুন ফেস লিখে সার্চ দেই, এই যে কার্টুন ফেস চলে এসেছে, এবং এখানে যদি উপরে দেই এখানে কয়েকটা সামনের দিকে যে কয়েকটা ফেস আছে, এটা যেমন বৃদ্ধ টাইপের ফেস, ঠিক আছে, এইখানে এই যে এখানে এক ধরনের টাইপের ফেস, তারপরে হচ্ছে
আমার ফোনটা খুব হ্যাং করতেছে, এই যে সেই বেবি ফেসের মতো। তো আপনি স্ন্যাপচ্যাট দিয়ে কীভাবে রেকর্ড করবেন, এখানে চাপ দিয়ে ধরে রাখবেন মাঝে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যালো কেমন আছেন সবাই, এটা কিন্তু অ্যান্ড্রয়েডে হচ্ছে, এবং স্ন্যাপচ্যাটটা আরও ভালো ভাই যেটা অ্যান্ড্রয়েডে আমরা ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে আপনি, এখানে আপনি এই যে মানে সেভ বাটনে চাপ দিলে কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে এটা। ওকে ঠিক আছে, আমি আপনাদেরকে স্ন্যাপচ্যাটের আরও একটা কাজ দেখাই যেটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা মাঝে মধ্যে এরকম ভিডিও দেখেন যে মানে আম কথা বলতেছে, জাম কথা বলতেছে, সো আপনি যদি এখানে ম্যাঙ্গো লিখেন বা কোনো ফলের নাম লিখেন আর কি, হ্যাঁ, তো কোনো ফলে ফলের নাম যদি লিখেন, তো সাপোজ এখানে লিখে এই ইফেক্টটা আমি কাজ করবে, যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিডিও হবে, মনে হবে যে আম কথা বলতেছে। হ্যালো, এই যে হ্যালো কি অবস্থা, আমি কিন্তু এই সময় আমার থাকবে না, আমি এই সময় কিন্তু পামুনা বাজারে, আমারে পাইবেন না। তো আপনারা কিন্তু তো সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে। তো আপনারা এইভাবে স্ন্যাপচ্যাটে ফিল্টারগুলো সার্চ দিতে হবে, আপনার মন মতো ফিল্টারগুলো সার্চ দিয়ে আপনি কিন্তু ভিডিও করতে পারেন। ওকে, হয়তো বা স্ন্যাপচ্যাটে ছোটো ছোটো খণ্ড খণ্ড হবে, কিন্তু আপনি পারবেন একটা লং ভিডিও চাইলেই করতে পারবেন অ্যান্ড্রয়েড দিয়ে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা শেয়ার করবেন। অনেকেই ফানি ভিডিও বানাতে কিন্তু এরকম ফেস ব্যবহার করে এবং ভালো মাল ইনকাম করতেছে।